ব্যাপারটা দেখুন, ওটা ডাকবে কেন? যে আমাদের প্রবলেম আমাদের এটা জানাচ্ছে, ওটা হলো ভালো কি? তাহলে ওরা বলবে, আর ওরা যাওয়া মানে ব্যাপারটা বুঝে আসছে, ওরা অন্যরকম করে বলবে, মানে মানে করা যাই হোক, এখানে যদি ক্যামেরা করছো একদম ডাইরেক্ট ফেসবুক করো, গ্রামের ছেলে না না মিডিয়া হ্যাঁ হ্যালো বুঝি স্যার রেডি হয়ে গেছেন, কটা গাড়ি করলি রে? আমি একটু ওই খাদে এসছি, ওই বালি খাদের দিকে এসছি, রুটি রুজি তাগিদে প্রত্যেকে বেরিয়ে যায়, হয়তো সবসময় এরকম জমায়েত করা সম্ভব নয় কো, তো সেই জন্যে আজকে এইভাবে জমায়েত হয়ে আমরা বাধ্য হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওই জন্য আমরা সকলে গ্রামবাসী এসে আমাদের গ্রাম রক্ষা, স্কুল রক্ষা, আমাদের ফরেস্ট রক্ষা, আমাদের কবরস্থান রক্ষা, আমরা সব কিছু আবেদন করছি। আর আপনারা যে আমাদের বিপদের মাঝে এসেছেন এই নিউজ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আরও ভেরিফিকেশন করুন, করে দেখবেন, চলুন। আপনাদের থ্রুতে আর একটা কথা জানাতে চাই প্রশাসনকে, যে প্রশাসনরা যেরকম ব্যবস্থা নিচ্ছেন, আমরা সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েছি, সেসবের রিসিভ কপি আমাদের কাছে আছে, কিন্তু মানে দেখাবেন হ্যাঁ অস্থায়ীভাবে মানে দুদিনের জন্য বন্ধ হচ্ছে, কিন্তু ফের আবার সেই যাকে তাই হয়ে যাচ্ছে, এর জন্য একটা চিরস্থায়ী সমাধান হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি, এটা একটু আপনারা দেখবেন, এটা একটা একটা করে সমস্ত এগুলো দেখো, এই দেখুন এগুলো একটু কভার করুন, সমস্ত দপ্তর দিয়ে আছে, সমস্ত দপ্তরে আমরা রিসিভ করিয়েছি, নমান্যকেও দিয়ে আছে, ডিএমকেও দিয়ে আছে, এটা এটা ডিএম বাবুকে দেওয়া হয়েছে এবছর, 2020 থেকে 20তেও দেওয়া হয়েছে, 2021ও দেওয়া হয়েছে, আরেকবার প্রথম থেকে আস্তে আস্তে দেখিয়ে দাও সমস্ত জিনিসগুলো ভালো করে, ভালো করে দেখা যাচ্ছে না, ভালো করে দেখা যাচ্ছে না, একটু ধরাও জানাও, তুলবো তুলবো এখানটা হাতটা ছাড়াও, এটা এখানে রিসিভ আছে এসডি অফিস, আবার নিজেদের মতো ঝগড়া করছো কেন? এবং আপনাদের